যে রাধে রাধে, আপনারা সবাই ভালো আছেন? তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোম্বানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি, উত্তম হালদার। তো আজ একটা মন্ত্র নিয়ে এসেছি, সেই মন্ত্রটা খুবই কাজের এবং খুবই শক্তিশালী মন্ত্র। তো যেমন মানুষ তো জীবনে বাঁচতে গেলে শত্রুও থাকে, বন্ধুও থাকে, বান্ধব থাকে, এবার সমাজের মধ্যে আরও মেলা রকম লোক থাকে। যেমন কিছু ফালতু এবং বদমাশ লোক থাকে যারা মানুষদেরকে খুবই বিরক্ত করে, জ্বালায়, পরেশান করে, যাদেরকে পেরে উঠতে পারে না কেউ, এরকম ধরনের বহু লোক থাকে। তো ওরা যেমন ভালো লোককে পরেশান করে, তেমনি ওদেরকে পরেশান করার মতন আমি আজ একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে মানে বাড়িতে ভূতের ঢেলা পড়া যেটাকে বলে, মানে বাড়িতে খামুকায় ঢেলা পড়বে, সেই ঢেলা পড়ার জন্যে বাড়ির লোক মানে বিচলিত হবে এবং পরেশান হয়ে যাবে যে এইসব ঢেলা কোথা থেকে পড়ছে, কীভাবে পড়ছে। তো এটা আমি ভেবেছিলাম দেবই না, তো মানে কবিরাজি লাইনে যারা শিখছেন তো তাদের কাছে সব রকম বিদ্যা থাকা দরকার, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। তো এগুলো মানে কোনো ভালো লোকের উপর প্রয়োগ করবে না, মোটেই করবে না। যারা হয়তো সমাজের মধ্যে যারা ফালতু বদমাশ লোক থাকে, লোককে অত্যাচার করে, পরেশান করে, বিরক্ত করে, সেরকম বদমাশ লোককে মানে কিছু শায়েস্তা করার জন্যে এবং জব্দ করার জন্যে ওই ধরনের লোককে তোমার সেই লোকের উপরে প্রয়োগ করা যাবে কিংবা করতে পারবে। কিন্তু আমার একটা অনুরোধ, ভালো লোকের উপর এইসব জিনিসগুলো প্রয়োগ করবে না। আর আমি যতগুলো জিনিস দিচ্ছি খুব ভালো ভালো জিনিস দিচ্ছি এবং কার্যকারী জিনিস দিচ্ছি, আপনারা কাজ করবেন, কাজ করলেই ফল পাবেন। তবে একটা খুব মানে আমার দুঃখ এবং আপনাদের প্রতি আমি খুবই দুঃখিত হয়ে আছি, মানে এত ভালো ভালো জিনিস দেওয়ার পরও আপনাদেরকে মানে বলা হচ্ছে লাইক করুন, শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো এগুলো তো মনে হয় আমার বলাটা বৃথায় যায়। আমি যে বলি যাদের শোনা দরকার তারা হয়তো ঠিক শুনেও শুনে না, তো তার জন্য আমি খুবই দুঃখিত। আর এই ভিডিওর ওটা পড়ে শুনিয়ে দেবো, স্ক্রিনে দেখিয়ে দেবো, দেখে মিলিয়ে নেবেন। তো মন্ত্রটা হচ্ছে, কহি গেলা গড়িয়া ক্ষেত্রপাল তাল বেতাল সিদ্ধ ডালা শীঘ্র গতি রবি শস্যী চলিয়া যায়স পবনের গতি ঢাক ডুমরু বাজাইয়া যাস না নিদ্রাবাত পেতা পেতি ব্রহ্মমুখী দানবের মা ছয় কুড়ি ছয় দুধ লইয়া নামিয়া পূজা খা মহাদেবী সন্তোষ বসে ভস্ম হয়ে অমকের ছাপনাই ভার কর গিয়া। এই ছিল মন্ত্র। মন্ত্রটা বুঝিবার স্বার্থে আমি আরেকবার শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে মিলিয়ে নেবে। কহি গেলা গড়িয়া ক্ষেত্রপাল তাল বেতাল সিদ্ধ ঢালা শীঘ্র গতি রবি শস্যী চলিয়া যাস পবনের গতি ঢাক ডুমরু বাজাইয়া যাস না নিদ্রাবাদ পেতা পেতি ব্রহ্মমুখী দানবের মা ছয় কুড়ি ছয় দূত লইয়া নামিয়া পূজা খা মহাদেবীর সন্তোষ বসে ভস্ম হয়ে অমুকের ছাপনাই ভার কর গিয়া। এই ছিল মন্ত্র।
তো এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী। তো এই মন্ত্রটা নিয়ম হচ্ছে, একখানি নতুন ইট নিতে হবে, একখানি নতুন ইট সংগ্রহ করে ইটের যেদিকে লেভেল নাই সেই দিকে এই মন্ত্রটা লিখতে হবে আলতা দিয়ে। যে কোনো মানে কলমে দাঁড়াই আপনি আলতাটা কেস পেন দিয়েও লিখতে পারবেন, ডালিম কলম দিয়ে লিখতে পারবেন, চামেলি ডালের কলম দিয়েও লিখতে পারবেন। তো সেই ইটের পিছন ধারে এই মন্ত্রটা লিখে নিতে হবে। লিখে নিয়ে এই মন্ত্রটা পাঁচবার পাঠ করে পাঁচটা ফু দিয়ে দেবে, দিয়ে যার বাড়িতে রাখবে এবং যার গৃহের উপর ঘরের উপরে রাখবে তার বাড়িতে মানে ঢেলা পড়া শুরু হয়ে যাবে। যেদিন থেকে রাখবেন সেদিন থেকে ঢেলা পড়া শুরু হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তবে আবার ওই ইটটাকে আবার ওখান থেকে সরিয়ে দিলে আবার যেমনকার বাড়ি ছিল সেরকম হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে, যাতে এরপরে আমি যেদিনই ভিডিও দিই নোটিফিকেশন হিসাবে পৌঁছে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।